আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি নতুন এপিসোড শেয়ার করতে যাচ্ছি। তো যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোর সাথে অ্যান্ড কার্ডস যোগ করবেন। আমরা জানি যারা ইউটিউবিং করি বা ইউটিউবে কাজ শুরু করতে চাচ্ছি বা করেছি, তাদের অনেকে জানি না কি কি টিপস বা ট্রিক্স গুলো ফলো করলে আমরা আমাদের চ্যানেলকে আরো বেশি গ্রো করতে পারি এবং দ্রুত মনিটাইজেশন পেতে পারি। প্রত্যেকটি ভিডিওর মধ্যে কার্ডস অ্যাড করা আজকাল আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়, কেননা আমরা অনেকে জানি না কিভাবে ছোট্ট একটি কাজ করে আমরা দ্রুত চ্যানেলটাকে র্যাঙ্কিং করাতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে আপনি আপনার ভিডিওর সাথে কার্ডস যোগ করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে আপনি আপনার ক্লিকটা ঠিক জায়গায় করেছেন, কেননা লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত লেটেস্ট আপডেট গুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনি থাকবেন এবং যাবতীয় টপিকস বা ট্রিক্স গুলো আপনি শিখে নিতে পারবেন, এবং এতে করে আপনি আপনার নলেজকে আরো বেশি সমৃদ্ধ করতে পারেন। বন্ধুরা, আমি অনুরোধ জানাবো চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং এখান থেকে ভিডিওস অর্থাৎ যে প্লেলিস্ট গুলো রয়েছে সেই প্লেলিস্টটি ক্লিক করে সমস্ত ভিডিওগুলো আপনি এখান থেকে একে একে দেখতে থাকুন। হয়তো আপনার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারা প্রশ্নটির উত্তর আপনি এখান থেকে খুঁজে পেতে পারেন, এতে করে আপনি দ্রুত এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে আপনি আপনার ভিডিওর সাথে কার্ডস যোগ করবেন। আগে অ্যানোটেশন ছিল, প্রত্যেকটি ভিডিওর সাথে অ্যানোটেশন সিস্টেম ছিল, যেটি ইউটিউব সম্প্রতি ব্যান করে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে, কেননা অ্যানোটেশন করার ফলে বিভিন্ন জায়গায় বিশেষ করে ট্যাব বা ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইল ফোনের মধ্যে অ্যানোটেশন করলে সেই ভিডিওগুলো যথাযথভাবে সাইজ মিলত না বা রেজুলেশন মিলত না। এই জন্য ইউটিউব অনেক চিন্তা ভাবনা করে কার্ডস যোগ করার সিস্টেমটি আমাদের জন্য অত্যন্ত দুর্দান্ত একটি সিস্টেম, যেটি আমাদের জন্য ব্যবস্থা করেছে। তো আপনি আপনি যদি কার্ডস যোগ করতে চান, প্রথমে আপনাকে আপনার চ্যানেলে যে লোগোটি রয়েছে ডান পাশে, সেই সেই লোগোর ইউটিউব স্টুডিও ব্যাটারের মধ্যে ক্লিক করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এরপরে আপনি নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে, এরপর এখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এর মধ্যে আপনি যখন ক্লিক করবেন, তখন আদারে ক্লিক করবেন, এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ভিডিওর যে লিস্টগুলো রয়েছে, যেটি আপনি আপলোডেড দিয়েছেন বা আপলোড করেছেন, তার সমস্ত লিস্টটা আপনার সামনে হাজির হবে। গতকাল আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, এটি হচ্ছে দ্বিতীয়টি, এটির সাথে আমি চাচ্ছি কার্ডস যোগ করব, অর্থাৎ এই ভিডিওটির সাথে আমি কার্ডস যোগ করব। কার্ডস এমন একটি বিষয়, অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিও এর সাথে আরও কিছু ভিডিও আপনি অ্যাড করে দিবেন, অর্থাৎ যেটাকে ইন্ডেক্স বলা চলে। অর্থাৎ পরপর ভিডিও কি হতে পারে, যেটি কিনা আপনার দর্শক বা অডিয়েন্স যারা রয়েছে তারা দেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকবে বা অপেক্ষায় আছে, তাদেরকে আপনি জানান দেওয়ার জন্য আপনি আপনার একটি ভিডিওর সাথে পরবর্তী ভিডিও কি হতে পারে সেটি অ্যাড করা, এটিকে বলা হয় কার্ডস। তো বন্ধুরা, কিভাবে আপনি তা করবেন আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ভিডিওটিতে আসার পরে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, সেই আইকনে আমি ক্লিক করছি, এরপর কার্ডস দেখা যাচ্ছে, কার্ডসে ক্লিক করছি। কার্ডসে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, অর্থাৎ যে ভিডিওটির সাথে আপনি কার্ডস যোগ করতে চাচ্ছেন সেই ভিডিওটি হাজির হয়েছে। এরপর আপনি এখানে ডান পাশে যে নীল বাটনটি দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, অর্থাৎ আপনাকে বলতেছে যে আপনি এখানে কার্ড যোগ করেন। এরপর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে চারটি অপশন রয়েছে, ভিডিও অর প্লেলিস্ট চ্যানেল পোল লিঙ্ক। এখানে আপনি যদি আপনি আপনার যে যে ভিডিওটি সবচেয়ে বেশি র্যাঙ্কিং করেছে সেই ভিডিওটি আপনি এখানে এই কার্ডের সাথে এই ভিডিওর সাথে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে চ্যানেল,
অর্থাৎ আপনার একাধিক চ্যানেল রয়েছে বা আদার চ্যানেলগুলো আপনি এখানে চাইলে এই ভিডিওর সাথে অ্যাড করতে পারেন। পুল মানে হচ্ছে একটা নোটিফিকেশনের মতো, অনেকটা এখানে ক্লিক করলে আপনি পুল করতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লিঙ্ক। আপনার যদি পার্সোনাল একটি ওয়েবসাইট থাকে যেটি পেইড ভার্সনের, সেই লিঙ্কটি এখানে আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখনো আমার কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই, সেই কারণে আপনি এখানে নট এনেবলড দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে অ্যাড করতাম তাহলে এখানে এনেবলড দেখাতো। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আরেকটি ভিডিও এই ভিডিওর সাথে অ্যাড করবেন, সেটি হচ্ছে কার্স। আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে হবে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভিউজ হয়েছে বা র্যাঙ্ক করেছে, সেই ভিডিওটি অবশ্যই আপনি এখানে অ্যাড করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো ভিডিও রয়েছে, তার মধ্যে এই ভিডিওটি আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তার আগে আমি বন্ধুরা আমি ক্লিক করছি, ক্রিয়েট অ্যাড দিলাম। ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে এই যে এই জিনিসটাকে আমরা একটু সরাই নিয়ে আসি। এখানে 4 মিনিট 11 সেকেন্ড আমি ঠিক 4 মিনিট পর পরই, অর্থাৎ 4 মিনিট, সাধারণত কার্স দেওয়া হয় শেষে। কার্স শেষে দিলে আপনার ভিডিও দ্রুত র্যাঙ্কিং করবে এবং আপনার দর্শকরা বিরক্ত হবে না বা অডিয়েন্সরা বিরক্ত হবে না, আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য তারা অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকবে। তো বন্ধুরা, আমি এখানে 4 মিনিট 55 সেকেন্ডের মধ্যে আমি আমার কার্ডটি অ্যাড করতে চাচ্ছি, সে কার্ডটি এখানে অ্যাড হবে। এইখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে একটি আই চিহ্ন দেখতে পাচ্ছেন, এই আই চিহ্ন দেখার অর্থ হচ্ছে আমি যে ভিডিওটি এখানে অ্যাড করেছি সেই ভিডিওটির সাথে কার্সটি যোগ হয়ে গেল। অর্থাৎ আমি চাইলে আরো একটি, এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এই হচ্ছে কার্ড। অর্থাৎ এই মাত্র আমি এই ভিডিওটির সাথে আমি এই ভিডিওটি অ্যাড করেছি, দ্যাট মিনস আমি এই কার্ডটি অ্যাড করেছি। অর্থাৎ এখানে আসার সাথে সাথে 4 মিনিট 55 সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার অডিয়েন্সরা এই নোটিফিকেশনটার মতো যখন দেখতে পাবে তখন এখানে ক্লিক করে এই পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও দেখাচ্ছি, আরো একটি কার্ডস আমি অ্যাড করতে চাচ্ছি। ধরুন আমার এই ভিডিওটি 10 মিনিট 1 সেকেন্ডের, আমি সর্বশেষ আরো একটি কার্ড অ্যাড করতে চাচ্ছি। তো আমাকে আবার পুনরায় যেতে হবে ক্রিয়েটে, আমি ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখানে আমার এই ভিডিওটি আমি অ্যাড করতে চাচ্ছি, এটিতে আবার ক্লিক করব, ক্রিয়েট কার্ডে ক্লিক করব, অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখুন আবার অ্যাড হয়ে গেল। অর্থাৎ এখানে যখন আই চিহ্নটি দেখা যাবে, অর্থাৎ আই প্রতীকটি দেখা যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটির সাথে কার্ড যোগ হয়েছে। অর্থাৎ সর্বশেষ আসলে এখানে সেটি 9 মিনিট 41 সেকেন্ডে যখন আসবে তখন আপনার যোগ করা কার্ডটি শো করবে। বুঝতে পেরেছেন আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আপনার অজানা বা অনাকাঙ্ক্ষিত বা আপনার মনে উকি ঝুঁকি মারা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে আমার চ্যানেলের সাথেই থাক এবং বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।